নমস্কার বন্ধুরা, আজকে দু দুটো নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এই যে আমার হাতে এক হাতে রয়েছে ডিম, এই ডিম দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আর তার সাথে থাকবে চাল কুমড়ো পাতার বড়া। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন রান্নাবান্না এবার শুরু করি। চাল কুমড়ো পাতার বড়া করার জন্য এই দেখুন আমি বেশ কয়েকটা চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি, আর কী কী মশলা নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। চাল কুমড়ো পাতার বড়া করার জন্য আমি প্রথমে কী কী নিয়েছি বলে দেবো। জিরে, কয়েক কোয়া রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি এখানে একটু সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছি, আপনারা সেদ্ধ চালের পরিবর্তে আতপ চালও নিতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি এই চালই নিয়েছি। আর নিয়েছি মুসুরির ডাল, এটাও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, চালও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডিম রান্না করার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ, একটা টমেটো, পোড়ানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন, আর নিয়েছি লবণ আর হলুদ। প্রথমে আমি বড়াটা ভেজে নেব, তার জন্য কী কী মশলা লাগছে সেগুলো আগে করে নেব। ভিজিয়ে রাখা সেদ্ধ চালটা আগে বাড়ছি। চাল বাটা হয়ে গেছে, এই দেখুন আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন চালের গুঁড়ো ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, তাতে অনেকটা সহজ হয়। তবে চালের গুঁড়ো দেওয়ার থেকে এভাবে বেটে দিলে কিন্তু এর স্বাদ অনেক ভালো হয়। মুসুরির ডাল বেটে নিচ্ছি, একবারে বেশি দেওয়া যাবে না। কি সুন্দর মুসুর ডালের কালার হয়েছে! এবারে মশলাগুলো বেটে নিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। মশলা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পাতা থেকে শিরগুলো একটু টেনে বের করে নিচ্ছি। চাল কুমড়ো পাতায় খুব বেশি শির থাকে না, লাউ পাতায় যেরকম একটু বেশি শির থাকে। বড়া করার জন্য মশলাটা মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এটা কিন্তু এরকমই একটু শক্ত শক্ত করে মাখতে হবে, বেশি নরম হয়ে গেলে কিন্তু পাতার মধ্যে আটকাবে না। আপনারা যদি মিক্সচারে বাটেন তাহলে কিন্তু খুব অল্প জল দিয়ে একটু শক্ত শক্ত করেই বাটতে হবে। মশলাটা মাখানো হয়ে গেছে, আমি একটা পাতা নিচ্ছি, এবার ভালো করে পাতার গায়ে মাখিয়ে নেব। এবার এইভাবে একটা করে ভাঁজ দিয়ে দিলাম। সব দিক মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন তৈরি হয়ে গেছে, এইভাবে বাকি পাতাগুলোতে মশলাগুলো মাখিয়ে নেব। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি, প্রথমে গোটা পাতাটাই মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো পাতাটাই ভালো করে মশলা মাখিয়ে নিলাম,
এবার এইভাবে একটা ভাজিয়ে দিলাম। এই ভাজে আবারও মশলা মাখিয়ে নিচ্ছি। তারপর এদিক থেকে ভাজ নিয়ে আর একটা ভাজ দিলাম। আপনারা বড়ও করতে পারেন ছোটও করতে পারেন। এবার এই পিঠে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। উনুন ধরে গেছে, বড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। বড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। অল্প আছে, কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে বড়াগুলো, না হয়তো কিন্তু পুড়ে যাবে, ভাজা হবে না। এরকম চাল কুমড়ো পাতার বড়া দিয়ে কিন্তু গরম ভাত খেতে হেভি সুন্দর লাগে। এক থালা ভাত এই দিয়েই উঠে যাবে, খাওয়া যাবে। আমার তো খুব ভালো লাগে। আমার বড়াগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজতেছে, আমি মশলাগুলো বাটি নিচ্ছি। শুকনো লঙ্কা জিরে ধনের মধ্যে দিয়ে দিচ্ছি। জগদ্ধাত্রী পুজোর ঢাক বাজছে আমাদের এখানে। গরম গরম বড়া ভাজাগুলো তো দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি খাই। খেয়ে না একটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। আদা রসুন, আদা রসুনের সঙ্গে লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিদির হাতের স্পিড তো বিশাল। মেশিন ফেল পেঁয়াজ কুচানোতে। এবার আমি ডিমটা রান্না করব, তবে ডিমটা কিন্তু আমি সেদ্ধ কিংবা ভাজা ছাড়াই রান্না করব। কড়াই একটু বড় ভাজার তেল রয়েছে, তার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার জিরে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এই সময় আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আদা দেওয়া যাচ্ছে খুব কুচছে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখুন হলুদ দেওয়ার জন্য কিন্তু আর সিদ্ধ না। জিরে ধনে শুকনো লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। আজকে জগদ্ধাত্রী পুজো আসলে মশলা ফুটে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিমগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে, 10 মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এই মাঝখানগুলো একটুখানি করে ফেটিয়ে দিচ্ছি। হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নিচ্ছি। বসে পড়েছি আমরা খেতে, এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। নাওদি বড়া নাও, তুমি আগে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, ভালো হয়েছে সত্যি, কিন্তু খুব ভালো হয়েছে, খুব মুচমুচে হয়েছে। এবার আমরা তরকারি দিয়ে খাবো, দিয়ে শুরু করো। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ দারুণ গন্ধটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে দি? খুব সুন্দর হয়েছে, সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। আমরা যে সেদ্ধ করে খাই, ভেজে খাই, ডিমের তরকারি, তার থেকে কিন্তু খুব ভালো হয়েছে। এভাবেই খেতে হবে বলো এবার। আপনারা যদি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আজকে রান্নাটা নিয়ে কিছু আর কিছু বলবো না আমি, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, নিজে রান্না করেছি নিজেই বলছি। আর আপনারা, হ্যাঁ আপনারা একবার হলো এই রান্নাটা কিন্তু বাড়িতে করে খেয়ে দেখবেন। নুন ঝাল একদম সমান সমান হয়েছে, সব ঠিকঠাক, এত সুন্দর হয়েছে না, আপনারাও বাড়িতে এরকম রান্না করে খাবেন।